হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাফ বিডি এবং জব প্রিপারেটরি হাফ বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচারে আমার আজকের লেকচার হচ্ছে প্র্যাকটিসিং কারেক্ট ফর্ম অফ ভার্ব আজকে এই সংক্রান্ত এটি আমার ছয় নম্বর লেকচার কারেক্ট আপনারা জানেন কারেক্ট ফর্ম অফ ভার্ব যদি প্র্যাকটিস না করা যায় তাহলে রুলসগুলো মনে থাকে না আসলে এটা সব কিছুই নির্ভর করে ইংরেজি গ্রামারের প্র্যাকটিসের উপর প্র্যাকটিস যত করবেন তত গ্রামারের রুলসগুলো আপনার মনে থাকে আজকে প্র্যাকটিসে যাওয়া যাক আছে বার্ন এখন এটা যখন আমি সমাধান করব আমাকে প্রথমে চিন্তা করতে হবে এটা কন্টেন্সে করব এখন এখানে সেন্টেন্সে কিছু ওয়ার্ড থাকে যেটা লক্ষণ অর্থাৎ কন্টেন্সে করবেন সে সেটা লক্ষণ বোঝানো হয়ে থাকে বেসিক্যালি এখানে কোনো লক্ষণ নেই তো আমরা অন্যভাবে চিন্তা করি যে এই সেন্টেন্সটি দ্বারা আসলে একটি চিরন্তন সত্য ঘটনা বোঝানো হয়েছে আগুন জ্বলে এটা একটা চিরন্তন সত্য ঘটনা সো আমরা জানি চিরন্তন সত্য ঘটনার ক্ষেত্রে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে হবে তো সেই ক্ষেত্রে অপশন চারটি দেওয়া আছে এখানে অ্যান্সার কোনটি হবে আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার ফায়ার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তাই এটি একটি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার এই জন্য ভার্বের সাথে এস বাই এস হবে তার অ্যান্সার হচ্ছে অপশন সি নাম্বার টু দ্য ডক্টর ব্রাকেটে আছে এক্সামাইন দ্য ফ্যাশন থার্ড অনলি বিফোর দ্য প্রেসক্রাইবড বিফোর হি প্রেসক্রাইব দ্য মেডিকেশন এখানে আমরা যে রুলসটি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে বিফোরের রুলস বি আমরা জানি অতীতের কোনো ঘটনা যখন উল্লেখ করা হয় তখন বিফোর এবং আফটার ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে বিফোর এবং আফটারের একটি রুলস আছে যেটা হচ্ছে বিফোর অর্থ হচ্ছে আগে বা পূর্বে তাই বিফোরের পূর্বের অংশটি হবে পাস্ট টেন্স আবার আফটারও তো পরে আফটারের পরের অংশটি হবে পাস্ট টেন্স আর এক্ষেত্রে অপর যে অংশটি খালি থাকবে সেটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স তো এখানে আমরা অপশনগুলো দেখি এক্সামাইন্ট হ্যাড এক্সামাইন্ট এক্সামাইন এক্সামাইনিং এখানে যেহেতু বিফোর যুক্ত অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া আছে বিফোর যুক্ত ক্লসটি পাস্ট ইনডেফিনিট টেন্সে সুতরাং তার পূর্বেরটি হবে অবশ্যই পাস্ট টেন্স এক্ষেত্রে একটি হেড আসবে এবং মূল ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে সো অ্যান্সার হচ্ছে অপশন বি দ্য পুলিশম্যান রেড দ্য সাসপেক্ট হিজ রাইটস আফটার হি ব্র্যাকেটে আছে অ্যারেস্ট হিম এখানে সেম অতীতের ঘটনার ক্ষেত্রে বিফোর আফটার ব্যবহার করা হয়ে থাকে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এই এই যে রিড ভার্বটা এটা এখানে পাস্ট ফর্ম পাস্ট ফর্ম আছে তাই আফটার তো পরে তার পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট অ্যান্সে অর্থাৎ অ্যান্সার হচ্ছে হ্যাড অ্যারেস্টেড নাম্বার ফোর আই শেল রিটার্ন ইউ দ্য বুক ওয়েন অথবা আফটার আই ব্র্যাকেটে হচ্ছে ফিনিশ রিডিং দ্য বুক এখানে খেয়াল করুন ওয়ান আফটারের ক্ষেত্রে আবার একটি রুলস আছে যেটা হচ্ছে যে ওয়েন অথবা আফটার যুক্ত সেন্টেন্স সেন্টেন্সটি একটি অংশ যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় অপর অংশটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো সেক্ষেত্রে এখানে প্রথম অংশটি দেয়া আছে ফিউচার টেন্স সুতরাং এখানের পরের অংশটি হবে অবশ্যই প্রেজেন্ট পারফেক্টেন্স অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন এ হ্যাভ ফিনিশড নাম্বার ফাইভ উই উইল হ্যাভ প্ল্যান্টি অফ টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট বিফোর ডিনার ইফ ইট ব্র্যাকেটে আছে বিলি টেন ও ক্লক না এখানে এটাকে যখন আমরা অপশানগুলো আগে দেখিনি এখানে এটাকে যখন আমরা সমাধান করবো সেক্ষেত্রে আমরা দেখে দেখতে পাচ্ছি এখানে ইফের রুলস পড়েছে আমরা জানি ইফ যুক্ত সেন্টেন্সের একটা অংশ যদি প্রেজেন্ট ডিফিনিট হয় আর একটা অংশ হবে ফিউচার অ্যান্ডিফিনিট তারপর ইফযুক্ত সেন্টেন্সের একটি অংশ যদি পাস্ট ইন্ডিফিনিট হয় তাহলে অপর অংশ হবে পাস্ট কন্ডিশনাল আবার ইফযুক্ত সেন্টেন্সের একটি অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অপর অংশটি হবে পারফেক্ট কন্ডিশনাল এখানে আমরা দেখতে পাচ্ছি ইফযুক্ত যুক্ত ক্লসটির মধ্যে যেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লস সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম এটা হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট টেন্স যখন ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে তাই অপরাংশ অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে সো অ্যান্সার অ্যান্সার হচ্ছে ইট ইজ অনলি টেন ক্লক নাও নাম্বার সিক্স ইয়ার কফ সাউন্ড ভেরি ব্যাড নাও এখানে আমরা অপশানগুলো একটু দেখে নিই এখানে লক্ষণ সেন্টেন্সটি কোন টেন্সে হবে এটা লক্ষণ হচ্ছে নাও আমরা জানি কোনো সেন্টেন্সের যদি নাও অ্যাট দিস টাইম অ্যাট দিস মোমেন্ট নাওয়েডিজ এগুলো থাকে তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তাহলে তাহলে অ্যান্সার হওয়ার কথা বিভার প্লাস ভার্ভের সাথে আইএনজি অর্থাৎ একটা এম ইজার প্লাস ভার্ভের সাথে আইএনজি কিন্তু সাউন্ড হচ্ছে এমন একটি ভার্ব সাউন্ড হচ্ছে এমন একটি ভার্ব যার যেটি কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না এরকম সাউন্ড সিম ফিল এগুলো কখনোই কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না তাই এটাকে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে করতে হবে অর্থাৎ ভার্বটি প্রেজেন্ট টেন্সে হবে এক্ষেত্রে ইয় কফ হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার তাই ভার্ভের সাথে এস বাই এস হবে অ্যান্সার হচ্ছে অপশন ডি নাম্বার সেভেন দ্য ভিউ অব দিজ ডিসিপ্লিনস ব্র্যাকেটে আছে ভেরি ফ্রম টাইম টু টাইম এখানে খেয়াল করুন কোনো টেন্সের উল্লেখ নেই তো যেহেতু নেই এটা ঘটনা ঘটনাটা আমরা প্রেজেন্ট ডিফিনিট ডিফিনিটেন্সে করব তো সেক্ষেত্রে প্রেজেন্ট ডিফিনিট ডিফিনিটেন্সে করতে গেলে সাবজেক্টকে ভার্বকে সাবজেক্টের সাথে এগ্রি করাতে হবে এক্ষেত্রে যদি আমরা ডিসিপ্লিন্সকে সাবজেক্ট ধরে তাহলে ভুল করব কারণ এখানে অব একটা প্রিপোজিশন আছে তো অব দিস ডিসিপ্লিনস এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যখন কোনো সেন্টেন্সে প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তখন সেটি কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে দ্য ভিউ তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য ভিউ তাহলে অপশন হবে দ্য ভিউর সাথে ভেরিকে এগ্রি করাতে হবে এক্ষেত্রে দ্য ভিউ সিঙ্গুলার তাই ভেরির যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার তাই ভেরি হবে বারবারের সাথে এস বাই এস যুক্ত হবে তো আনসার হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি ভ্যারিস নাম্বার এইট উই আর লুকিং ফর দেয়ার ব্র্যাকেটে আছে খাম নেক্সট ইয়ার তো আমরা অপশানগুলো দেখে নিই তো এক্ষেত্রে যে রুলসটা হচ্ছে আমরা জানি যে দেয়ার একটা হচ্ছে পজিটিভ দেয়ার হচ্ছে পজিটিভ আমরা জানি পজিটিভের পরে ভার্ভের সাথে আইএনজি যুক্ত হয় তো এক্ষেত্রে আরেকটা রুলস হচ্ছে লুক ফর আওয়ার টু গেট ইউজ টু হ্যাভ টু এইরকম ফ্রেজাল যে ওয়ার্ডগুলো আছে তা ফ্রেজাল যে ওয়ার্ডগুলো আছে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে অর্থাৎ দেয়ারের পরে ভার্বের সাথে আইনজি দেয়ার একটা পজিটিভ কেস তাই এখানে হবে কামিং নাম্বার এইট নাম্বার নাইন দ্য ফেয়ার অফ রেপ অ্যান্ড রেভারি রোবারি ব্র্যাকেটে আছে হ্যাভ কস্ট মেনি পিপল টু ফ্লে দ্য সিটিস এখানে খেয়াল করে দেখুন সাবজেক্ট হচ্ছে এই যে প্রিপোজিশনাল ফ্রেজ অফ রেপ অ্যান্ড রোবারি থাকাতে এটা সাবজেক্ট নেয় সাবজেক্ট হচ্ছে দ্য ফেয়ার তাহলে দ্য ফেয়ার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই অপ তাই এখানে হ্যাভ হ্যাভার্ব হিসাবে হ্যাজ ব্যবহৃত হবে অপশন হচ্ছে বি নাম্বার টেন আই নট সি হিম ইন অ্যানি ফারটি বিফোর এখানে যেহেতু ব্র্যাকেটে নট সি দেওয়া যায় অর্থাৎ বোঝানো হয়েছে যে এটাকে নেগেটিভ করতে হবে তো নেগেটিভ করতে হলে আমরা এখানে কনটেন্সে করবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিফোর আছে কোনো সেন্টেন্সে যদি বিফোর অ্যাডভারভিশে ব্যবহৃত হয় এবং বিফোর যখন অ্যাডভারভিশে ব্যবহৃত হয় তখন এটি ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সকে নির্দেশ করে অর্থাৎ সেন্টেন্সটি পাস্ট সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে অর্থাৎ সাবজেক্ট প্লাসের পাস্ট ফ্রম আর এক্ষেত্রে যখন নেগেটিভ করব তখন ডিড নট আসবে এবং বার্ভের বেস্ট ফ্রম ব্যবহৃত হবে তাই অ্যান্সার হচ্ছে অপশন সি সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আশা করি এখান থেকে আপনারা কিছু হলেও শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন করবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করবেন আমার ফেসবুক পেজ দুটি এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন